বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জন্য সামনে ব্যস্ত সূচি, কঠিন চ্যালেঞ্জ। 2023 থেকে 2027 এই 5 বছরে বাংলাদেশ 34 টেস্ট, 59 ওয়ানডে ও 51টি টি টোয়েন্টি ম্যাচ খেলবে। এর বাইরে দ্বিপাক্ষিক সিরিজ বাড়তে পারে। আগামী 28 জুলাই জিম্বাবুয়ে সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিম। এখন থেকেই শুরু হয়ে গেছে বাংলাদেশের ব্যস্ততম সূচি। আগামী 5 বছরের জন্য সামনে ব্যস্ত সূচি, কঠিন চ্যালেঞ্জ। বিস্তারিত থাকছে ক্রিকেট ট্যুরের এবারের প্রতিবেদনে। আইসিসি ফিউচার ট্যুর প্রোগ্রামে এফটিপি বাংলাদেশের ব্যস্ত সূচি সামনে। 2023 থেকে 2027 এই 5 বছরে বাংলাদেশ 34 টেস্ট, 59 ওয়ানডে ও 51টি টি টোয়েন্টি ম্যাচ খেলবে। এর বাইরে দ্বিপাক্ষিক সিরিজ বাড়তে পারে। বৃহস্পতিবার বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী বলেন, শুধু বাংলাদেশ ক্রিকেটার নয়, টিম ম্যানেজমেন্টে যারা আছেন তারাও ব্যস্ত সময় পার করবেন। যখন আমাদের এফটিপি চূড়ান্ত হবে আমরা পরিকল্পনা করে এগোব। বাংলাদেশে এখনও রোটেশন পদ্ধতি চালু হয়নি। 28 জুলাই জিম্বাবুয়ে সফর, সেখানেও পাঠানো হচ্ছে পূর্ণ শক্তির দল। একমাত্র শাকিব আল হাসানই আগেই ছুটি নিয়েছেন এই সফর থেকে। 4 থেকে 5 দিন বিশ্রাম নিয়ে আবার ধরতে হবে জিম্বাবুয়ের বিমান। আন্তর্জাতিক ক্রিকেটে 5 বছরে বাংলাদেশের চেয়ে বেশি ম্যাচ পাচ্ছে শুধু ওয়েস্ট ইন্ডিজ। সব সংস্করণ মিলিয়ে বাংলাদেশের ব্যাচ 144টি, ওয়েস্ট ইন্ডিজ খেলবে 143টি। অতীত এফটিপি বাংলাদেশ কখনোই এত বেশি ম্যাচ পায়নি। জাতীয় দলের সামনে তাই কঠিন চ্যালেঞ্জ। বাংলাদেশ দল ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে কয়েক ধাপে দেশে ফিরল। বৃহস্পতিবার সকালে দেশে ফেরেন টি টোয়েন্টি অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ও নাসুম আহমেদ। ফ্লাইট সিলেট বিমানবন্দর হয়ে আসায় নাসুম সেখানে অবতরণ করেন। বিকেলে দেশে ফেরেন ক্রিকেটারদের সবচেয়ে বড় বহর। কয়েকদিনের মধ্যেই আবার উড়াল দিতে হবে জিম্বাবুয়ের উদ্দেশ্যে। জিম্বাবুয়ে সফরের জন্য 2-1 দিনের মধ্যে নির্বাচকরা দল ঘোষণা করবেন। সফরে শাকিব আল হাসান না থাকলেও নতুন মুখ থাকছে না। এই সিরিজ দিয়ে ফিরবেন মুশফিকুর রহিম। হাতে সময় না থাকায় জিম্বাবুয়ে সিরিজ নিয়ে বড় পরিকল্পনা করার সুযোগ নেই। সফরে বাংলাদেশ 3টি করে ওয়ানডে ও টি টোয়েন্টি খেলবে। 30 জুলাই টি টোয়েন্টি দিয়ে শুরু হবে সফর।